একুশ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত রয়েছেন বা যারা উপস্থিত থাকতে পারেননি, আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশেষ করে যারা পুরস্কার পেয়েছেন তাদের জানাই আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাফল্য। 1956 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার সুযোগ পায়। আমাদের এই বাঙালিরা যাতে সিনেমা শিল্প তৈরি করতে পারে সেই উদ্যোগটা বঙ্গবন্ধু শেখ মুজিবই নিয়েছিলেন এবং মন্ত্রী হিসেবে তিনি 1957 সালে 3রা এপ্রিল পার্লামেন্টে আমাদের এই বাংলাদেশে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল এই আইনটি পাস করেন এবং তারই উদ্যোগে এটা পাস করা হয়। এবং সেই সময় এই পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা, বিশেষ করে আমাদের যে FDC, এটা নির্মাণ কাজও শুরু হয় এবং সেখানে সীমিত আকাশে শিল্প নির্মাণও শুরু হয়েছিল, সিনেমা নির্মাণও শুরু হয়েছিল। চলচ্চিত্র যে বাঙালিরা করতে পারে এটাই প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছেন। এটা ছিল পাকিস্তানের সাথে আরেকটি চ্যালেঞ্জ যে আমাদের বাঙালিরা পারে। স্বাধীনতার পর আমাদের সেই সুযোগটা হলো। গাজীপুরের কবিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়ে যান, যেখানে সবসময় মানে যে কোনো সিনেমা শুটিংয়ের জন্য একটা উপযুক্ত জায়গা, খুবই চমৎকার জায়গা। আমরা অবশ্য সরকারে আসার পর সেই উদ্যোগটা নিই, সেই জায়গাটায় আমরা বঙ্গবন্ধু মুজিব ফিল্ম সিটি প্রতিষ্ঠা করে যাচ্ছি। কিছুটা অনেকটা কাজ হয়ে গেছে, আবার আরও আমরা দিচ্ছি। 96 সালে সরকার আসার পর থেকে আমরা কিছু উদ্যোগ নিয়েছিলাম, তো 5 বছরের বেশি কিছু করতে পারিনি। যা হোক, দ্বিতীয়বার যখন আমি আসি তখন আমরা এই শিল্পকে আরও উন্নত করবার জন্য, অর্থাৎ শিল্পের যারা নির্মাতা বা শিল্প প্রদর্শনী ব্যবস্থা, বিতরণ ব্যবস্থা, মানে সব কিছুতেই একটা আধুনিক ছোঁয়া যাতে আসে সেই পদক্ষেপটা আমরা নিই। 2012 সালে 3রা এপ্রিল গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ, বিতরণ, প্রদর্শনী সংশ্লিষ্ট সকল কাজকে আমরা শিল্প হিসেবে ঘোষণা দিই। তারপরে আমরা জাতীয় শিল্পনীতির আওতায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্প যাতে বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারে তার ব্যবস্থাটা আমরা করে দিয়ে ভিত্তিটা তৈরি করে দিয়েছিলাম। আমরা চলচ্চিত্র সংসদ নিবন্ধন আইন 2011 প্রণয়ন করি, জাতীয় চলচ্চিত্র নীতিমালা 2017 এবং যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নীতিমালা 2017 সেটাও আমরা করে দিয়েছি। আমাদের সিনেমা হলগুলি, এগুলি সবই অ্যানালগ এবং অত্যন্ত পুরনো। তা আমি বহু আগে থেকে আমাদের যারা মালিক তাদের সঙ্গে বহুবার বসেছি, তাদেরকে অনুরোধও করেছি যে আপনারা এগুলিকে আধুনিক করে ফেলেন, জেলা উপজেলা পর্যায় পর্যন্ত যাতে সিনেমা হল মানে সিনেপ্লেক্স, আমরা যা বুদ্ধি দিয়েছি যে অনেকে তো সিনেমা হল আছে সেগুলি আপনারা ভেঙে ফেলে নতুন করে সিনেপ্লেক্স করে গড়ে তোলেন, যাতে সবাই পরিবার পরিজন নিয়ে যেতে পারে, সিনেমায় যেতে পারে। চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন 2021 এটা আমরা পাশ করে দিয়েছি। আর এর সাথে শুধু এখানে শিল্পী বলে না, চলচ্চিত্রের সাথে যারা সম্পৃক্ত আমাদের যন্ত্রশিল্পী, কলাকুশলী, মঞ্চসজ্জা থেকে শুরু করে যারা আছে সকলকে নিয়েই কিন্তু এই ট্রাস্ট ফান্ডটা করা, এর একটা সিড মানিও দেওয়া হয়েছে। তা আমি মনে করি আমাদের দেশে তো অনেক বিত্তশালী আছেন, তারাও এখানে বেশ কিছু অনুদান দিতে পারেন। আর শিল্পীরাও যে যখন যা অর্জন করেন কিছুটা সেখানে দিয়ে রাখলে পরে এটা আগামী দিনে যারা কাজ করে তাদের জন্য ভালো হবে, নিজেদের জন্য ভালো হবে। আমি চলচ্চিত্র অঙ্গনে এখানে যারা উপস্থিত সবাইকে আমি সাধুবাদ জানাই যে আমি জানি এই যে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আপনারা কিন্তু অনেক কষ্ট করে কাজ করে যাচ্ছেন আর এই সিনেমা শিল্প গড়ে তুলছেন। ইতিমধ্যে অত্যাধুনিক ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ করা হয়েছে, আর তাছাড়া এখন পুরনো যে সিনেমাগুলি এগুলি কিন্তু আবার নতুনভাবে নতুন প্রযুক্তিতে এগুলি পরিবর্তন করার একটা সুযোগ আছে আমাদের এবং এটা অনেক জায়গায় হচ্ছে। চলচ্চিত্র এমন একটা গণমাধ্যম যা দেশের মানুষের মন মানসিকতা বদলে আরও উন্নত মানের করে দিতে পারে। আর এই দেশ আমরা স্বাধীনতা অর্জন করেছি, কাজেই স্বাধীন দেশ সারা বিশ্বে মাথা উঁচু করে চলবে সেটাই চাই। আমাদের বেশ কিছু সিনেমা এখন আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত হয়েছে, সেজন্য আমি সত্যি গর্বিত এবং যারা এই নির্মাণ করেছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। কাজেই আমাদের যে সেরকম দক্ষ এবং মেধাবী
মানে শিল্পী আছে বা নির্মাণ শিল্পে এরকম দক্ষতা আছে সেটাই তো প্রমাণ হয়েছে। কাজে আরও একটু সুযোগ পেলে আমরা আরও ভালো করবে এটা আমার বিশ্বাস।